ভইয়াগেজে স্বাগতম আর্জেন্টিনা বনাম বলিবিয়া ম্যাচটি উভয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আর্জেন্টিনা বনম বলিভিয়া ম্যাচটি ফিফা বিশ্বকাপ আসরের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসাই পর্ব দুই হাজার ম্যাচ তাই বলিবিয়া এবং আর্জেন্টিনা উভয় দল চাইবে এই ম্যাচটি জিতে বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে থাকে তাই বলা চলে আর্জেন্টিনা বনাম বলিবিয়া ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ফ্যানরা আগ্রহ বসে আছে আর্জেন্টিনা বনাম বলিবিয়া দুই হাজার তেইশ ম্যাচটি বলিবিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম অ্যাস্টাডিও হার্নান্ডো সাইলেসে অনুষ্ঠিত হবে প্রকাশিত সময়সূচি অনুযায়ী আর্জেন্টিনা বনাম বলিবিয়ার ম্যাচ বাংলাদেশ সময় আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ রাত দুইটাতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচের আগে উভয় দলের পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যায় আর্জেন্টিনা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে সবগুলো ম্যাচেই জয়লাভ করেছে অপরদিকে বলিভিয়া তাদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিন ম্যাচে হার এক ম্যাচে জয় এবং অপর একটি ম্যাচ ড্র হয় তাই পরিসংখ্যানের দিকে লক্ষ্য রাখলে বলা যায় এই ক্ষেত্রে আর্জেন্টিনা বলিভিয়া থেকে অনেক অনেক এগিয়ে আছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া হেড টু হেড পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা এবং বলিভিয়ার মধ্যে সর্বশেষ পাঁচ বারে দেখায় চারটি ম্যাচে জয়লাভ করে আর্জেন্টিনা এবং বাকি একটি ম্যাচে জয়লাভ করে বলিভিয়া বোঝা যায় পরিসংখ্যান সব দিক থেকে আর্জেন্টিনার জয়ের ব্যাপারে ইঙ্গিত করছে